নাগরিক সুরক্ষা মঞ্চ এক গুচ্ছ দাবি নিয়েছে, এগারো দফা দাবি, এই বিষয়ে সরকার বা আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছে? এই নাগরিক সুরক্ষা মঞ্চকে কিভাবে দেখা হচ্ছে, কারণ ওদেরও দাবি আছে এবং ওরাও ধর্মঘট করেছে, আন্দোলন করেছে এবং এই সামনে দেখুন দাবি ছাড়াই সব কি বললাম আমি, দাবির আগে উত্তর আমার কাছে আছে। আমি বললাম যে ১৫০ যাই আছে তাদের বিষয়ে, তাদের কোনো আমার কাছে দিয়েছে কোনো প্রস্তাব করে রিহ্যাবিলিটেশন দিতে হবে, তাদেরকে প্যাকেজ দিতে হবে, রাখতে হবে, কোন ব্যবস্থা আছে কোনো আছে? নেই। আছে আপনার কাছে? দেখ করুন, নেই ওনাদের কাছে। ওনার কাছে আইডিয়া থাকবে, ওনারা হঠাৎ করে বলবেন এখানে পুরোরা থাকতে পারবে না, ওখানে এই থাকবে না, এইগুলো অসামাজিক কথাবার্তা। যেটা ব্যবস্থিক করতে হয় যে জাতি জনজাতির মিলনস্তর সবাই যাতে মিলেমিশে থাকতে পারে সেটার ব্যবস্থা করা রাজধর্ম। যখন ওনাদের ব্যবস্থা করছি, তবে ১০০ ফ্যামিলি তার ব্যবসা, ৫,৪০০ ফ্যামিলির ব্যবস্থা ভারত সরকার ত্রিপুরা সরকার করতে পারে, ১০০ ফ্যামিলিকে করতে পারবে না। থানাতে থাকতে হবে তেমন না, আমি গিয়েছিলাম কিছু পরিবার ওই যে ঘটনা যখন হয়েছিল তখন থানাতে চলে এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স এখানে রয়েছে, এরা দাবি করেছিল আমার কাছে রেশনিং সিস্টেম দেওয়া হচ্ছে এবং সরকার সেই ব্যবস্থা করছে। কারণ কি ওই থানাতে বসে কিছু সমাধান হবে না, আপনাকে জন্ম সেখানে হয়েছে, আপনাকে সেই জায়গাতেই থাকতে হবে, আপনি এখান থেকে সরে যাবেন, এর দোষ দেবেন, ওর দোষ দেবেন, এটা সমাধান নয়। মিসক্রেন্ট কিছু আছে এবং মিসক্রেন্ট আমি এখনো বলি, যারা যারা মিসক্রেন্ট তাদের সাজা হবে, শাস্তি হবে, সময়ের অপেক্ষা মাত্র। কারণ ত্রিপুরার সাধারণ যে মানুষ, সাধারণ যে নেতৃত্ব, এরা কেউ কোনো নেতৃত্বই চায় না ত্রিপুরাতে অশান্তি হোক। এইটাকে কাজে লাগিয়ে কিছু কিছু মিসক্রেন্ট যেই ঘটনা কাঞ্চনপুরে হোক বা অন্য কোনো জায়গাতে হয়েছে, সেগুলো সমস্তগুলো কেস মামলা রয়েছে, এগুলো যায়নি, রেজিস্টার্ড আছে, যথাসময়ে সেগুলো বিচার হবে এবং বিচার জনতার সামনে আসবে। কিন্তু তারা খুব প্রকাশ করছে যে এতদিন হয়ে গেল একজনকেও গ্রেপ্তার করা গেল না, এবং তারা এও বলছে যে কাঞ্চনপুর সাব ডিভিশনকে এডিসি আওতার বাইরে নিয়ে যেতে হবে, এই বিষয়টাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? এগুলো এডিসির আওতা থেকে বাইরে নিয়ে যেতে হবে, আবার কেউ বলবে এডিসি ঢুকিয়ে দিতে হবে, জনতার ডিমান্ড থাকতেই পারে, গণতান্ত্রিক অধিকার, কিন্তু এগুলি করার জন্য অ্যাসেম্বলিতে আইন পাস করতে হয়, সিস্টেম আছে, কমিশন করতে হয়, সেন্সাস করতে হয়, অনেক কিছু হয়, সেগুলো বললেই। আপনি একটা নিজে বাড়ি করতে গেলে দেখবেন কত এতগুলো বাড়ি, ৫,৫০০ বাড়ি তৈরি করা, এবং ভারতবর্ষে এই প্রথম এই ধরনের এগ্রিমেন্ট। যে কোনো নতুন কিছু করতে হলে এগ্রিমেন্টটা নিউ কিনতে, সুতরাং এটা নাগরিক সুরক্ষা মঞ্চের বিষয়ে একটা প্রশ্ন আছে আমার, যে তারা বলছিল শুধু যে ১,০০০ দ্রোণ জমি মহারানী কাঞ্চন প্রভাতী বাঙালিদের জন্য দিয়েছিলেন কাঞ্চনপুর মহকুমাতে, সেটিকে যেন উনি বললেন এডিসি মুক্ত করতে হবে, তাছাড়াও তারা কিছু অন্যান্য দাবি করেছেন, যেমন পর্যায়ক্রমে এডিসি মুক্ত করতে হবে রাজ্যকে, এবং বাঙালিরা এখানকার আদি বাসিন্দা, উপজাতিরা বহিরাগত বিদেশী। তো এই সমস্ত বক্তব্য সম্পর্কে আপনার সরকারের কি অভিমত? এইসব বক্তব্য সরকারের কাছে আসেনি, আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। আমি আমাদের আগত একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, ওনারা বা সাংবাদিক সম্মেলন করতেই পারেন না, গণতান্ত্রিক অধিকার আছে, সাংবাদিক সম্মেলন তো অনেক অনেক কিছু বলেন, অনেক তো সাংবাদিক সম্মেলনকে পরের দিন বলে সরকারই চলে যাবে, সরকার তো চলে যায় না, লোকসভার সময় তো অনেকে
এক সিটও নেই, পরে সরকার বানিয়ে নিচ্ছে, তো এগুলো হয়, বলার জন্য তো আমরা মানা করতে পারবো না। কিন্তু বাস্তব কি বিষয়টা সেটা আগে করতে হবে, সরকার তো বাস্তব শুনে দিতে হবে। এডিসিতে ইনক্লুশন করতে হলে, এডিসি থেকে এক্সক্লুশন করতে হলে রাজ্য সরকার হঠাৎ করতে পারে না, এটা কমিশন ফর্ম করতে হয়। এটার দাবি করলে গভর্নমেন্ট মানলে চলবে, ওই কমিশন দেখবে এটার যথার্থতা আছে কিনা। সেই জন্য কমিশন এই পর্যন্ত এই রাজ্যে এক্সক্লুশনও হয়েছে, ইনক্লুশনও হয়েছে। আপনারা জানেন অতীতে যখন এ রাজ্যে এডিসি থেকে কিছু এরিয়া বেরিয়েছে, কিছু এলাকা ঢুকেছে, সুতরাং এর জন্য কমিশন করেছে। স্টেট গভর্নমেন্ট হঠাৎ করে করতে পারে না, আসলে কমিশন ফর্ম করতে হয়, কমিশন ফর্ম করে তারপরে তো তেমন কমিশন করে কোনো পরিকল্পনা কি হয়েছে? আর শিডিউল, হ্যাঁ ঠিক, শিডিউলের ইনক্লুশন এক্সক্লুশনের ব্যাপারটা ঠিক শিডিউলের কমিশন আছে, কমিশন আছে, এবং ওইটা করবেন গভর্নর, গভর্নরের কাছে সেটা ক্ষমতাটা দেওয়া আছে। গভর্নর করা মানে স্টেট গভর্নমেন্ট করা, আর এই যে কোনো একটা ইনক্লুশন এক্সক্লুশনের ব্যাপারে যদি কোনো কিছু দাবি বার্তা দেবে আছে, তার জন্য কমিশন করতেই হবে। কমিশন করলে পরে সেই কমিশন সমস্ত হিয়ারিং করার পরে এই কমিশন রিপোর্ট করলে পরেই তাটা স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে কোন কোনটা করা যাবে করা যাবে না। আমি ডাইরেক্ট গুয়েতে প্রশাসনিক কার্যক্রমের মধ্যে যে করা যায় না, যে সাংবিধানিক কার্যক্রম, কাজে সাংবিধানিক স্বচ্ছ তহবিলের যে মেনে সেগুলো করতে হবে। অতীত যে করেছে, প্রায় কমিশন গঠন করার পর প্রায় দুই বছর আড়াই বছর লেগেছে আমার যতটুকু জানা, ঠিক পুরোপুরি জানে নাই। সুতরাং এটা গভর্নর ছাড়া এটা কমিশন ফর্ম করে, লং টার্ম এক্সারসাইজ, হ্যাঁ লং টার্ম এক্সারসাইজ, এটা প্রত্যেকটা জায়গাতে যেতে হবে, ফিজিক্যালি কমিশনকে সমর্থিত হবে এদেরকে। তো ইলেকশন কমিশনের একটা ভূমিকা আছে, ওরা মিজোরামের কিছু ভোটার ছিল, ওখান থেকে ওদের না স্বাভাবিক ভাবে ততক্ষণ পর্যন্ত হয়ে গেলে তো ভোটার আইডি থাকবে, আর যদি ততক্ষণ পর্যন্ত প্রসেসিং না হতে পারে তাহলে হবে না। বিষয়টা নিয়ে কি এডিসির সঙ্গে কথা বলবে রাজ্য সরকার তাদের পুনর্বাসনের বিষয়টা নিয়ে? কারণ এখানে তাদের এডিসি এরিয়াতে রিহ্যাবিলিটেশন দিতে গেলে তো এডিসির সঙ্গে আগে আলোচনা করতে হবে, তাদের সিদ্ধান্ত নিতে হবে অনেক কিছু কত পরবর্তী সময়ে। স্যার এগ্রিমেন্টে আমরা দেখলাম ব্রু সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং মিজোরাম গভর্নমেন্ট, এর সারাও মহারাজা প্রদীপের মানে সিগনেচার আমরা দেখলাম, মানে কিভাবে কেন তার ভূমিকা কিভাবে বললাম না, সামাজিক সংস্থাগুলো এখানে আছে কাজ করছে, অনেকগুলো সামাজিক সংস্থা যারা এনজিও চালায় বা বিভিন্ন সংস্থার সঙ্গে আছেন, এনারাও এই কাজের মধ্যে তাদের ভূমিকা পালন করেছেন। আর তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো আছে, বিজেপি আছে, আইপিএফটি আছে, আর যারা এগিয়ে আসছে বাকি কংগ্রেস সিপিএম কে নিমন্ত্রণ করা হয়েছিল 29 তারিখ নভেম্বরের দিল্লিতে গৃহমন্ত্রী ডেকেছিল অন রিটেন, কিন্তু ওনারা যায়নি, কারণ তাদের জনজাতির বিষয়ে বা এইসব সমাধান সমস্যা সমাধান করার ইচ্ছা নেই, আগ্রহী নেই, তো ওনারা যায়নি। তো যারা যায়নি তাদেরকে জোর করে নিয়ে যেতে পারবো না, যারা গিয়েছে, যারা চাইছে সমাধান, তারা সঙ্গে মিলে সবাই মিলে সেটা কাজটা করা, কি সবাই মিলেমিশে কাজটা করা, সেটাই হচ্ছে রাজ্যের মঙ্গল। কিন্তু যারা চাননি, ত্রিপুরাবাসী ওদেরকে চিনেও নিয়েছে, দেখেও নিয়েছে।